হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো লুডুসের কাটলেট আমি কীভাবে বানাই। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এক প্যাকেট লুডুস সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব লুডুসের মশলা। এটা হচ্ছে 2 মিনিটের লুডুস। দিয়ে দেব পরিমাণ মতো গাজর, আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ কুচি প্রায় 2 টেবিল চামচ, আদা বাটা 1 চামচ, 2টা মরিচ কাঁচা মরিচ, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে দেবো পরিমাণ মতো আলু, এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছি মেশ করে ভালো করে। দিয়ে দেব টমেটো কেচাপ, আপনারা এখানে চিলি সস দিতে পারেন। দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া, ভালো করে মিশিয়ে নেব যেন একটা আটালো ভাব আসে। লুডুসের সাথে আলু সব সবজি সব কিছু আমি মিশিয়ে নেবো ভালো করে। মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি দুই হাতে আমি তেল মেখে নেব। এভাবে তেল মেখে আমি একটা একটা করে বড়া বানাবো, কাটলেট বানাবো এভাবে গোল করে। আপনারা অন্য লম্বাটেও বানাতে পারেন আপনাদের ইচ্ছা। এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এভাবে ভালো করে গোল করে পরে চ্যাপটা করে নিয়েছি। সবগুলো আমি বানানো হয়ে গেছে। এখন আমি একটা ডিম নেব। এখন আমি একটা ডিম দিয়ে দেবো। দিয়ে দেবো লবণটা মিশিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। এখন আমি ডিমটা মেজে কাটলে দেব, ডুবাবো, তারপরে আমি গ্রেট গ্রাম লাগাবো ভালো করে। এটা ব্রেড গ্রাম ভালো করে দিতে পারছেন, খুবই ভালো করে এটা না ফুট করতে হবে যেন কোনো ফাঁক না থাকে। এভাবে হয়ে গেছে। এখন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের সুবিধা। এভাবে কুট করলে হাতে লাগবে না, কাটা চামচ দিয়ে আপনারা এভাবে সহজে উঠে সহজে মিট করে ফেলবেন। তারপরে ব্রেড ভালো করে ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা বেশি গরম হয়ে যাবে, হালকা গরম। তারপরে আমি কাটলেটগুলো কাটলে ফেলে দেব একটু একটু করে। আর অল্প আছে, তেলটা বেশি গরম লাগবে তেলে যাবে, তাই অল্প গরমে যেন পুড়ে না যায়। অল্প আছে, এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে পাচ্ছেন। আমার সবগুলো আমি উল্টে দিই। চিকেন এনে লুডুসের কাটলেটটা আসলে অনেক মজার, এক পাশে উল্টে দেবো না হলে ভেঙে যাবে। খুব সহজ আর খেতে অনেক টেস্টি, একবার খেয়ে দেখ। হয়ে গেছে আমার কাটলেটগুলো, হয়ে গেছে আমার সবগুলো তুলে নেব। প্রায় 10 মিনিটের মতো আস্তে আস্তে বাড়বো। পরিবেশন করলাম, এখন আমি পরিবেশন করে দেব। আর সবাই বাসা ট্রাই করবে না, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।